হ্যালো ভিভার্স আজকে ব্রেকিং নিউজ আজকে ব্রেকিং নিউজ জয় কাছে চিৎকার করে লাইভে এসে কারণ সাকিব খান আর বুবলিকে সে একই বিছানায় ঘুমাতে দেখেছে জি পুরো ঘটনা যদি জানতে চান আমার পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটা ক্লিক করতে ভুলবেন না হঠাৎ করে জয় কাঁদছে কিন্তু কেন সাকিব খান আর বুবলিকে জয় ধরে ফেলেছে হাতে নাতে তার বাবাকে এবং বুবলিকে দেখেছে একই বিছানায় ঘুমাতে সেই মহিলা যে কিনা রাতের পর রাত অপবিশ্বাসে কাঁদিয়েছে এই আবেগ ঘন দৃশ্য এবং ঘনিষ্ঠ দৃশ্য দেখে জয় কেঁদে ফেলেন প্রথমে সে অপবিশ্বাসকে কিছুই জানা তবে সে লাইভে কাঁদতে থাকেন তখন যখন জয়ের ভক্তরা জিজ্ঞেস করেন যে তুমি কেন কাঁদছ তখন জয় বলে দেন যে আমি আসলে কাঁদছি না আমার মনটা একটু খারাপ ছোট্ট জয় এও বুঝে যে বাবা মা সংসারে বাবা মাকে একই সাথে থাকতে হয় তাহলে বাবা কেন সেই ববড়ি নামক মহিলার সাথে যে কিনা একের পর এক সাকিব খানের সংসার ধ্বংস করার পিছনে চক্রান্ত করেছে এরপর অনেকবার চেষ্টা করা হলেও জয়ের সাথে কথা বলার এবং মুখ থেকে বের করার জয় কোনোভাবে বের করেন না এরপর জয় কাঁদতে থাকেন ডুকরে ডুকরে কাঁদতে থাকেন কেননা সে দেখে ফেলেছে সেই নোংরা দৃশ্য জয় বাবা শাকিব খান এবং পুবলিকে জি অতপর যখন বারবার শাকিব খানকে নিয়ে জয় কথা না বলার ডিসিশন নেন এবং বারবার বলতে না থাকেন তখন জয়ের ফ্যান্সরাও জয়কে বলে যে কি হয়েছে খুলে বেলার জন্য অতপর জয় কাঁদতে কাঁদতে বলে যে সে সাকিব খানকে এবং বুবলিকে একসাথে বিছানায় দেখেছে এবং তার বেশ মনটা খারাপ হয়ে গেছে কেননা সে তার মার জায়গায় অন্য কাউকে মেনে নিতে পারছে না ছোট্ট জয় তো আর এসব বুঝে না যে ভেতরে ভেতরে কি চলছে আর কি হয়েছে অপর জীবনটা যে ধ্বংস হয়ে গিয়েছিল তাও জয় জানে না তবে তার খারাপ লেগেছে যে সে তার মাকে মায়ের জায়গায় না দেখে বুবলিকে দেখেছে অতঃপর জয় জানায় যে শাকিব খান এবং বুবলির প্রথম ছবি বসগিরিতেই সে হয়তো বা একটি গোপন দৃশ্য দেখে ফেলেছে যা দেখে তার মন খারাপ প্রিয় ভিউয়ার্স আপনার কি মনে হয় জয়ের কী সব ছোটোখাটো বিষয়ে মন খারাপ করা উচিত নাকি তার অভ্যস্ত হয়ে যাওয়া উচিত তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল থেকে ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন